সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ জোয়ার বইছে ময়মনসিংহের ধোবাউড়া কলসিন্দুর গ্রামে। জয়ের আনন্দে খুশি সানজিদা, শামসুন্নাহার, মারিয়া সহ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিবার ও আত্মীয় স্বজনরা। মেয়েদের এই সাফল্য ছুঁয়ে গেছে কলসিন্দুর গ্রামের প্রতিটি ঘরে ঘরে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের আটজনই এই কলসিন্দুর গ্রামের মেয়ে। এদের মধ্যে ছয়জনই খেলেছেন ফাইনালে। স্কুল ও গ্রামের মুখ উজ্জ্বল করায় মেয়েদের সাফল্যে গর্বিত তাদের অভিভাবকগণ। কালকে যখন নেপালে যাই ফার্স্ট আমার মেয়ে গোল করেছে, এটাতে আমি খুব খুশি, এ নিয়ে আমার অনেক গর্ব হয়। আমার মেয়ে সানজিদা অনেকদিন ধরে ফুটবল খেলতেছে, হ্যাঁ, তে এই দেশের উজ্জ্বল করতেছে, দেশের সবার মুখ উজ্জ্বল করতেছে, তে আমার বাবা হিসাবে বিরাট এটা গর্ব। যে বাজারে গেলে এলাকার মানুষে বলে, হ্যাঁ, যে তোমার মেয়ে সানজিদা খুব ভালো খেলে, হ্যাঁ, তোমার মেয়ে সানজিদার সারা দেশে চিনে, হ্যাঁ, সারা দেশে চিনে, বিরাট আমরা ডান ভালো লাগে, আমরা কঠিন গ্রাম এই তারা এই উজ্জ্বল করে তুলছি। এখন তো মানুষে ভালোই কো, আগে তো মানুষে অনেক খারাপ খারাপ কইছে, এদিকে আমিও কইছি যে না ছেলেদের কোনো খেলা, মেয়েদের কোনো খেলা নাই, খেলাধুলা মানুষে অনেক মন্দারি কো, খেলা দেবে খেলাধুলা বলে হয়েছে ছেলেদের, তো খেলাধুলা করিস না, দোকান নাইলে হর হর এটাই বেলা। তারা বা কইছে যে না খেলাধুলা করুক, যদি লেখাপড়া ঠিক রাখে সেই খেলাধুলা করতারে তাহলে করুক। নারী ফুটবলাররা আমাদের এই বর্তমান যে অ্যাচিভমেন্ট, এটার জন্য আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। জাতীয় টুর্নামেন্টে যখন বেশিরভাগ মেয়ে আমাদের কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে, তখন আমরা বেশি আরও গর্বিত হই। আমি কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট হিসাবে আমি নিজেকে অনেক গর্ব মনে করি যে আমাদের মেয়েরা বারবার চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে। যখন গোল দিল আমরা অনেক মানুষ লাফাচ্ছি চিল্লাচ্ছি, অনেক মানুষ হয়ে ভালো মজা করলাম। আর মারিয়া সঙ্গে তারা অনেক ভালো খেলতেছে, তাদের দেখে আমাদের অনেক উৎসাহ থাকতেছে, অনেক ভালো লাগতেছে। খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইপাড়া পাহাড়ি গ্রামের দুই যমজ সন্তান আনাই মগ্নি ও আনুচিং মগ্নি, জেলার লক্ষ্মীছড়ির বাসিন্দা মনিকা চাকমা এবং খাগড়াছড়ি সদরের বাসিন্দা তৃষ্ণা চাকমাদের সাফল্যে পুরো জেলা জুড়ে চলছে উৎসব। হতদরিদ্র পরিবারের এই মেয়েরা অভাব অন্টনকে জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছে, এতেই খুশি স্বজন ও স্থানীয় খেলোয়াড়রা। আমাদের বোন নেপালের সঙ্গে খেলা খেলছে, ওরা এখন বাংলাদেশ জিতেছে, খুব খুশি হয়েছে আমরা। আমরা আনন্দিত যে আমাদের খাগড়াছড়ি জেলা থেকে তিনজন প্লেয়ার রয়েছেন, আর রয়েছেন একজন কোচ তৃষ্ণা চাকমা। আমরা ওনাদের জন্য গর্ববোধ করি, আমরাও অনুপ্রেরণা পাই ওনাদের জন্য যে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশ জয়যুত হয়ে গেছে, আমি খুব খুশি আনন্দ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যে খাগড়াছড়ি যে সম্ভাবনা আমার যে মহিলা ফুটবলার নারী ফুটবলাররা আছে, তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছি। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের খাগড়াছড়ি থেকে সহকারী কোচ সহ তিনজন খেলোয়াড় চারজন অংশগ্রহণ করছিল। এই সাফল্যে খাগড়াছড়ি ফুটবল কন্যাদের জন্য জেলা প্রশাসক 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আমরা ইতিপূর্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের বাসায় আমরা ভিজিট করেছি, করে তাদের বাড়ির যে সমস্যা আছে সেগুলো দেখেছি। মনিকা চাকমার বাড়িতে তো আমরা সরকারিভাবে ঘরই দিয়েছি, প্লাস এই তিনজন ফুটবলের প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আমাদের তিনজন খেলোয়াড় এবং ওই দলে খাগড়াছড়ির একজন সহকারী কোচ আছে তৃষ্ণা চাকমা, এই প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দেব এই ঘোষণাটা আমরা দিয়েছি। উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও পরিবারের সমর্থন পেলে এই মেয়েরাই বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নেবে, এই বিশ্বাস এখন সকলেরই। সাইফুর রহমান চৌধুরী, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক।